राधे राधे मित्र, तो बोलूँ तो आज के कथाय निये जाच्छी। हाँ मित्र, खूब सुंदर एक भगवान श्रीकृष्णर लीलार स्थान दर्शन करानोर जन्नो सेई लीलाटी अनेक लीला शुनेछेन अनेक भक्तटी भक्तरा, किन्तु एई लीलाटी खूब कम शोना आछे। तो चलुन, स्थान एक किन्तु लीला अन्य आरेक। आर बर्तमाने आमादेर गोकुलेर सौंदर्य उपभोग करुन। देखुन गोकुल कत सुंदर भावे आमादेर गोकुल नगरी सेजे उठेछे। नगरी केन बोलछि? हाँ, नगरी बोलबो ना तो कि बोलबो, आमादेर भगवानेर नगर। हाँ, आमादेर प्रभु जेखाने बास करतेन, आमादेर कृष्णेर सेई कृष्णचूड़ा वृक्ष किन्तु आज फुले फुले सेजे उठेछे। देखुन कत भालो लागछे गोकुल धामेर रोड। तो चलुन जाई, एकटी खूब सुंदर लीला श्रवण करते करते सेई स्थाने पौंछे जाई एवं दर्शन करी আমাদের প্রভুর লীলার স্থলী। হ্যাঁ মিত্র, তো মিত্র আসলে এসব স্থানে এসে আমাদের করণীয় কি? করণীয় একটাই জিনিস, সিম্পল, সেটি হলো ভগবান এখানে কি করেছিলেন সেটাই মনে করা। একদম সিম্পল জিনিস, আর সেটাই যদি মনে করতে সেইটুকু কাজ, কিন্তু আমরা পারি না, আমাদের দ্বারা হয় না। কত কঠিন লাগে এই স্থানের লীলাটি জানবো এবং সেটিকে এখানে এসে স্মরণ করব, বাস এতটুকুই, এটাই হলো ভক্তি। কিন্তু দুঃখের বিষয়, একটি আড়াই ঘন্টার সিনেমা আমাদের মনে থাকে সম্পূর্ণ এ টু জেড, কিন্তু ভগবানের লীলা দশ মিনিটের হলেও সেটি মনে থাকে না। কত আশ্চর্যের ব্যাপার, তাই না? তো আমাদের ব্রহ্মাণ্ড ঘাটে কী লীলা হয়েছিল ভগবানের সেটি জানা আছে মিত্র? যশোদা মাকে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখের মধ্যে। তো ভগবান তার পেটের মধ্যে এরকম অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করে রাখতে পারেন, সে ছোট বালকই হোক কিংবা পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, ষোলো বছরের পূর্ণ যৌবন সম্পন্নই হোক না কেন, সর্ব অবস্থাতেই ভগবানের সব কর্ম ভগবান সাধন করতে পারেন, তাই না? আচ্ছা মিত্র, এবারে সবাই ব্রহ্মাণ্ড ঘাটের ভগবান শ্রীকৃষ্ণ যে ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন সেটি আমরা সবাই জানি, তাই না? কিন্তু এই ব্রহ্মাণ্ড ঘাটে আরেকটি লীলা হয় ভগবান শ্রীকৃষ্ণের, সেটি কি জানা আছে মিত্র? তাহলে বলে দিই, এই যে রেত দেখা যাচ্ছে বা এই যে তট দেখা যাচ্ছে, যমুনার তট, এখানে এসে একদিন ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সাথে খেলাধুলা করছিলেন, সখারাও ছিলেন সে সময়। তো দুর্বাসা মুনি কিন্তু সে সময় আসেন ভগবানের কাছে এবং ভগবান শ্রীকৃষ্ণ জানেন দুর্বাসা মুনির কোলে উঠেছিলেন সে সময়। কত ভব্য, কত বিশাল, তাই না? এবং দুর্বাসা মুনির খুব সুন্দর একটি কথা রয়েছে এই যমুনার তটে ব্রহ্মাণ্ড ঘাটের। এই ব্রহ্মাণ্ড ঘাটের লীলা আমরা আগে শুনেছি, সেগুলো হলো যশোদা মায়ের এবং ভগবান শ্রীকৃষ্ণের সুন্দর এখানের তটে যে মাটি, সেই মাটি ভক্ষণ করেছিলেন আমাদের ভগবান। কিন্তু আজকে যে লীলাটি শুনবো মিত্র, সেটি এর থেকেও অনেক দৈব এবং খুব সুন্দর মজাদার লীলা, দুর্বাসা মুনি এবং ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাটি। এই লীলাটি মিত্র হয় ভগবান শ্রীকৃষ্ণের মাটি ভক্ষণ লীলা এবং যমালার্জুন উদ্ধার, তারপরেই ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর লীলাটি করেন। একদিন পরমাত্মা কৃষ্ণচন্দ্রের দর্শনের জন্য দুর্বাসার এসে আসেন গোকুলে এবং রমণীয় যমুনার তটে ভগবান শ্রীকৃষ্ণ সব সখাদের সাথে খেলছিলেন। কি খেলা মিত্র? সেটি ছিল যুদ্ধযুদ্ধ খেলা। আর এই লীলাটি উল্লেখ রয়েছে গর্গসংহিতার গোলকখণ্ডের বিংশ অধ্যায়ে। তো দুর্বাসা মুনি এসে ভগবানকে দর্শন করলেন, কিরকম অবস্থায় ভগবান রয়েছেন, ছোট্ট বালক রূপে উলঙ্গ গোপাল এবং সখাদার সাথে ধুলোকণায় একদম জর্জরিত সম্পূর্ণ শরীর, এমন অবস্থায় দেখে কিন্তু দুর্বাসা ঋষি অনেকটাই চমকে যান যে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি অখৈল নায়ক, ওনার এরকম অবস্থা, এরকম দশা, উনি ভগবান। বিস্মিত হলেন অনেকটাই। আশ্চর্যের বিষয় হলো এই মিত্র, সেই ছোট্ট বালকটি ধীরে ধীরে দুর্বাসা মুনির দিকে এগিয়ে তার কোলে উঠলেন। কোলে উঠে দুর্বাসা মুনির দিকে তাকিয়ে
হাসলেন, কিন্তু দুর্বাশামণি মনে মনে ভাবলেন যে ইনি ভগবান নহেন। তার মানে হলো যে দুর্বাশামণির মোহ হলো, ভগবানের মায়ায় কিন্তু পড়ে গেলেন দুর্বাশামণি। তো ইতিমধ্যে দুর্বাশামণির কোল থেকে ভগবান শ্রীকৃষ্ণ নেমে বাইরে চলে আসলেন, আবার খেলতে শুরু করলেন এবং মৃদু মৃদু হাসলেন। তো দুর্বাশামণি সেই সময় ছোট্ট রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে প্রবেশ করলেন। আসলে এটি ভগবান শ্রীকৃষ্ণই তার শক্তির দ্বারা দুর্বাশামণিকে ভিতরে প্রবেশ করালেন, কোথায়, মুখের মধ্যে। এবং সেখানে তিনি শ্বাসযোগে যখন তার মুখের মধ্যে প্রবেশ করলেন, দেখেন যে অন্য এক মানব বর্জিত আশ্রয় স্বরূপ মহালোক দর্শন করলেন। তিনি সেই স্থানে অরণ্যের মধ্যে প্রবেশ করতে করতে বলতে লাগলেন, আমি কোথায় আসছি, এ আমি কোথায় এসে গেলাম। তখনই এক অজগর সেই মহামুনিকে গ্রাস করল। দুর্বাশা সেই অজগরের মধ্যে আবার আরেকটি লোক দেখতে পেলেন, তার ভিতর পাতাল সহ ব্রহ্মাণ্ড দর্শন করলেন। তিনি এরূপ দর্শন করতে করতে বিশাল দ্বীপসমূহের দর্শন করলেন, তাতে ভ্রমণ করলেন, শ্বেত পর্বতের উপরে গিয়ে উপস্থিত হলেন। এমন একটি শ্বেত পর্বত কিন্তু উনি দেখলেন। সেই শ্বেত পর্বতের উপরে শত কোটি বৎসর দুর্বাশামণি তপস্যা করলেন। তখন নৈমিত্তিক নামক প্রলয়কাল উপস্থিত হলো এবং বিশ্ব ভয়ঙ্কর ভাব ধারণ করল। সমুদ্র সকল ধরাতল প্লাবিত করতে করতে সমাগত হলো এবং দুর্বাশামণি সেই জলে ভেসেই চলেছেন, কিন্তু সে জলের অন্ত দর্শন করতে পারছিলেন না। ক্রমে সহস্র যুগ ব্যতীত হয়ে গেল। এবার দেখুন কত ভগবানের মায়া, ওনার স্মৃতি সম্পূর্ণ লুপ্ত হয়ে গেলেন। তিনি জলমগ্ন অবস্থায় জলের মধ্যে রইলেন। জলে বিচরণ করতে করতে দুর্বাশা আরেকটি ব্রহ্মাণ্ড দর্শন করলেন। তিনি সেই ব্রহ্মাণ্ড ছিদ্রর মধ্যে প্রবিষ্ট হলেন এবং দিব্য ষষ্ঠী দর্শন করতে লাগলেন। সেই ব্রহ্মাণ্ড মধ্যস্থ তাহাতে আবার আরেকটি ছিদ্র দর্শন করলেন এবং হরিকে স্মরণ করতে করতে তথায় প্রবিষ্ট হইলেন। অণ্ডু হইতে বেরিয়ে আসার পরে জলরাশি দর্শন করলেন। সেই জলেও তিনি কোটি কোটি রাশি রাশি ব্রহ্মাণ্ড দর্শন করলেন। তারপরে দুর্বাশা সেই জল দেখতে দেখতে বিরজা নদী দর্শন করলেন এবং সেই বিরজা পার হয়ে সাক্ষাৎ গোলকধামে প্রবিষ্ট হলেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন, গোবর্ধন ও শুভ যমুনা ফুলিন দর্শন করতে করতে প্রসন্ন হয়ে নিকুঞ্জ মধ্যে প্রবেশ করলেন। দুর্বাশামণি তা লক্ষ্য করে করে তিনিও প্রবেশ করলেন। সেই নিকুঞ্জ গোপ গোপিকা ধারা বেষ্টিত কোটি কোটি গোগণ ধারা বেষ্টিত রয়েছে। তার মধ্যে অসংখ্য কোটি জ্যোতির্মণ্ডল বিদ্যমান। দুর্বাশামণি সেই মণ্ডল মধ্যে দিব্য 100,000 পাপড়িয়ালা পদ্মফুল লক্ষ্য করলেন। গোলকপতি অসংখ্য ব্রহ্মাণ্ডপতি রাধাপতি হরি পরিপূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বিরাজমান দর্শন করলেন সেই পদ্মফুলের উপরে। শ্রীকৃষ্ণ তখন হাসতেছিলেন, দুর্বাশা তাহার মুখের মধ্যে প্রবিষ্ট হইলেন এবং পুনরায় তার মুখ থেকে বেরিয়ে এসে দেখলেন যে বালক নন্দের নন্দন কৃষ্ণ যমুনার সেই তটে পূর্ণ রমণীয় সৈকতে বালকসহ সেখানে বিচরণ করছেন। চিন্তা করুন তাহলে কত বড় ভব্য দর্শন করালেন আমাদের দুর্বাশামণিকে। এ হলো ভগবান শ্রীকৃষ্ণের মায়া। তখন ঋষি দুর্বাশা তাকে ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণ বলিয়া বুঝতে পারলেন কিন্তু, হ্যাঁ, এবং নন্দের নন্দনকে বারবার প্রণাম করে করজোরে বলতে লাগলেন। মুনি বললেন, কি জানেন, বালক নবীন কমল তুল্য বিশাল লোচন বিম্বাধর সজল জলকান্তি মনজ্ঞ মন্দ হাস্যকারী মধুর সুন্দর মন্দগামী শ্রী নন্দন নন্দনকে আমি সশস্ত্র প্রণাম নিবেদন করছি। যিনি অনন্ত মস্তক সেই মুকুন্দ নন্দন নন্দনকে আমি সহস্র প্রণাম নিবেদন করি, বলরামের সহিত বারবার প্রণাম করি। কত আনন্দের বিষয় আর কত ভব্য আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? এই প্রকারে প্রণাম করে তারপরে কি করলেন, কৃষ্ণর চিন্তা এবং কৃষ্ণ নাম জপ করতে করতে বদ্রিকা আশ্রমে কিন্তু দুর্বাশামণি গমন করলেন। তো দেখুন, নারদ মুনি এই কথা বলেছিলেন বহুলাশ্ব, আর বহুলাশ্ব ছিলেন একজন রাজা। তো রাজাকে ব্রাহ্মণ সম্বোধন করছেন
নারদমুনি। তার কারণ হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলা বা ভক্তি শ্রবণ কীর্তন যারাই করেন না কেন, তারা শুধু রাজা বা যে পদেই থাকুক না কেন, তিনি কিন্তু ব্রাহ্মণ রূপে বিচার করেন এবং তিনি কিন্তু ব্রাহ্মণ হয়ে যান। এটি কিন্তু নারদমুনি বুঝিয়েছেন আমাদের গর্গসংহিতায়। তো আমরা যে স্থানটি এই ভিডিওটির মাধ্যমে দর্শন করছি, খুব রমণীয় স্থান, আমরা জানি এখানেই ভগবান শ্রীকৃষ্ণ মাটি ভক্ষণ করেছিলেন। আর এই স্থানের নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট, যেহেতু ব্রহ্মাণ্ডের দর্শন করিয়েছিলেন এই ঘাটে বসে ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে, তাই নাম হয়েছে ব্রহ্মাণ্ড ঘাট। এবার দেখুন, এই যে লীলাটি আমরা আজকে শ্রবণ করলাম, এই লীলাটিও কিন্তু হয় এই স্থানে, তাই না? আমরা অনেকে জানি আবার জানি না, কিন্তু এরকম ব্রজধামে 84 ক্রোশে অনেক স্থান রয়েছে, 252 কিলোমিটার জুড়ে আমাদের 84 ক্রোশ ব্রজধাম, তাতে অনেক মন্দির, অনেক লীলার স্থান, সব স্থানেই কিন্তু ভগবানের লীলা রয়েছে। শাস্ত্রে উল্লেখ রয়েছে অনেক লীলা, আবার অনেক লীলা কিন্তু একই শাস্ত্রে কিন্তু উল্লেখ নয়, আবার অনেক লীলা কিন্তু উল্লেখ নেই, তাই না? কেন কি ভগবানের সম্পূর্ণ লীলার বিবরণ যে বর্তমানে 108 উপনিষদ, 18 পুরাণ, মহাভারত, রামায়ণ আদি এত সংহিতা রয়েছে, এগুলোতে যে সব তুলে ধরা হয়েছে তাতে কি পর্যাপ্ত? সাধু মহাত্মারা কিন্তু সে কথা বলেন না, তারা বলেন যে ভগবানের লীলার বর্ণনা সম্পূর্ণ রূপে করা কিছুতেই শাস্ত্র গ্রন্থের আদির মধ্যে সম্ভব নয়, তাই না? ভগবান বলরাম, যিনি শীষনাগ, তার অনন্ত ফন বিশিষ্ট রয়েছে, তিনিও পর্যন্ত তার অনন্ত মুখ দিয়ে ভগবানের অনন্ত লীলার বর্ণনা করে যাচ্ছেন, কিন্তু আজ পর্যন্ত উনি শেষ করতে পারেননি। এটি হলো ভগবানের শক্তি, তার অনন্ত শক্তির লীলার গাথা গাওয়া এত তো সোজা নয়, তাই না মিত্র? এই ব্রজের সুন্দর দৃশ্য বা এই যে আমরা ব্রজের যমুনা মাকে দর্শন করছি, পুলিন দর্শন করছি, বৃক্ষ আদি সব কিছু দর্শন করছি, মিত্র আমরা এসে কিন্তু যখন দর্শনের ইচ্ছায় ভগবানকে স্মরণ করি তখন স্মরণ হয় না, কিছু বুঝতে পারি না যে এখানে এত লীলা হয় কিভাবে সম্ভব। আসলে মিত্র সম্ভব সত্যি, কিভাবে? যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজধামে রাসলীলা করেছেন, শাস্ত্রে বর্ণিত রয়েছে যে সেই রাসলীলার সময় মাধবীলতা, তারপরে সুন্দর কুঞ্জ, নিকুঞ্জ, এই যে বৃক্ষের দ্বারা বেষ্টিত ছিল সে সময়ের কুঞ্জগুলো, তো সে সময় ভগবান যখনই রাসলীলার রচনা করবেন বলে সেই যমুনা পুলিনে অবস্থান করতেন বা এসে প্রস্তুত হতেন, সেই প্রস্তুত হওয়া মাত্র সেই স্থানের পরিবর্তন হয়ে যেত। মানে কীরকম? মানে সেই লতা সুন্দরভাবে সাজত, সেই কুঞ্জ সুন্দরভাবে সাজত, বৃক্ষরা সাজত, সব কিছুর পরিবর্তন হয়ে যেত নিমেষের মধ্যে, শাস্ত্রে এমনটি বর্ণিত রয়েছে। তো মিত্র এই বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি এই স্থানগুলো ফাঁকা রয়েছে, তেমন কিছু নেই বা আমরা তেমন কিছু লক্ষ্যও করতে পারছি না, তাহলে হয়তো পরবর্তী সময় কি হবে সুন্দর বা আগে ছিল সুন্দর, সেটিও আমাদের অনেকটা ডাউট হয়, তাই না? কিন্তু মিত্র এখানে ডাউট হবার কিছু নেই, কেন কি এই মাটিতেই কিন্তু সেই শক্তি রয়েছে, সেই ঊর্জা শক্তি সব কিছু মাটির মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে। সাধু মহাত্মারা তেমনটি বলেন যে যখন ভগবানের লীলায় সময় হবে, ঠিক এই আমাদের ধরণী মাতা, এই ধরতী মাতা, এই মাটি আবার নিজেকে প্রকাশ করবেন, অনেক উদ্ভুদের সৃষ্টি হবে তখন, এবং এ হলো ভগবানের শক্তি। তখন সুন্দর সুন্দর কুঞ্জ তৈরি হবে, সুন্দর সুন্দর লতা তৈরি হবে, বৃক্ষরা সাজবে, পাখিরা সাজবে, অনেক আনন্দ, কোকিলের গান চারিদিকে, কিন্তু আবার সেই দাপর যুগের মধ্যে আমরা প্রবেশ করব সে সময়, যদি ভক্তি করে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি, তাই না? তো সব কিছু কিন্তু এই মাটির নিচে লুকানো রয়েছে, শুধুমাত্র আমরা দর্শন করতে পারি না বলেই আমরা মনে করি আরে এখানে কি কি ভগবানের সেই শক্তি বা সেই দাপর্যুগের সব কিছু হয়েছে বা সেরকম কিছু মনে তো হয়তো সাধারণ আমাদের জড়জগতের মতো বা অন্য অন্য স্থানের মতোই এই ব্রজধাম। কিন্তু যখনই ভগবান শ্রীকৃষ্ণ চরণ রাখেন তখন আবার এই বৃন্দাবন সেজে ওঠে, সঙ্গে সঙ্গে সব মাটির নিচে লুকোনো রয়েছে, সব উদ্ভিদের বীজ নিচে রয়েছে, সব কিছু নিচে রয়েছে, তাই না? তো এটিই কিন্তু একটি রহস্য যে আমরা কিছুই দেখতে পারছি না, কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাসের সময় আসেন বা তিনি মনে করেন তখনই কিন্তু এই ব্রজধাম সেজে ওঠে।
নয়তো আমাদের যোগ্যতা অনুসারেই কিন্তু আমরা দর্শন করতে পারি। যার যতটুকু ভক্তি ব্রজধাম কিন্তু সে ততটুকুই দর্শন করে, তার বাইরে কখনো দর্শন করতে পারে না। তো আজকে বিকেলবেলাও অনেক ভক্তরা রয়েছেন, বর্তমানে 4:45 বাজে, আর 4:45 সময়েও ব্রহ্মাণ্ড ঘাটে ভক্তদের ঢল রয়েছে, আসছেন। যতই কষ্ট হোক না করো কেন, যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু ব্রজধাম সর্বদা দর্শন করার জন্য লালায়িত থাকে, তাই না? তো যাই হোক, এখানে যে বট বৃক্ষটি রয়েছে, এই স্থানে ভক্তরা নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য অনেক বস্ত্র বেঁধে থাকেন। দেখুন আমাদের ব্রাহ্মণ যে কীভাবে শুয়ে রয়েছে, কত শান্তির স্থান না? হ্যাঁ, কেন কি সবাই আমরা জানি যে শান্তি একমাত্র তীর্থস্থানে, তীর্থ দর্শনেই পাওয়া যায়, আর কোনো কিছুতে কিন্তু কোনো স্থানেই কোনো শান্তি নেই। বাকি গৃহের মধ্যে 10x10x12 কামরার মধ্যে শান্তি পাওয়া যায়, এটা তো ভাই বড় বড় মুনি ঋষিরা বলছেন না, বলে ঘর দিয়ে বেরো, বেরো, বেরিয়ে বনে যাও, বনে যাও, কোন বনে যাও, বৃন্দাবনে যাও, গোকুলধামে যাও, ব্রহ্মাণ্ড ঘাটে যাও, সেখানে গিয়ে ভজন সাধন করো, দেখবে সুন্দর অদ্ভুত একটি শান্তি খুঁজে পাবে, এবং সেই শান্তি আর কোথাও নেই। অনেক তীর্থস্থান মিত্র এই জগৎ সংসারে আছে, কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে তীর্থস্থান, এই যে তীর্থ ব্রহ্মাণ্ড ঘাট বা গোকুলধাম কিংবা বৃন্দাবন ধাম, এই স্থানের মতো তীর্থস্থান কিন্তু খুব কমই পাওয়া যায়, তাই না? সে কারণেই এত সুন্দর সুন্দর এবং অদ্ভুত লাগে। সবচাইতে ভালো লাগে আমার এই ব্রহ্মাণ্ড ঘাটের এই অশ্বত্থ বৃক্ষটি, দেখুন কত বিশাল, ক্যামেরায় কত এত বিশাল দেখাচ্ছে কিনা জানি না, যতটা আমার চোখে ধরছে। আর এই অশ্বত্থ বৃক্ষের তটে হলো যমুনা, ভুরি ভুরি প্রশংসা এবং সাধুবাদ বা লীলার ভূমির বর্ণনা যে করা হয় শাস্ত্রে, তা কিন্তু এরকম যমুনা পুলিন এবং এই অশ্বত্থ বৃক্ষ দেখেই করা হয়। বা সুখদেব গোস্বামী আদি বড় বড় মুনি ঋষিরা কিন্তু এই অশ্বত্থ বৃক্ষ দেখেই এবং বট বৃক্ষের প্রশংসাই কিন্তু ওনারা করেছেন। আর এখানে ভক্তরা নৌকা বিহার বিহার এবং যমুনা পুলিনে মা যমুনার প্রতি শ্রদ্ধাঞ্জলি, পুজো আদি সব কিছু করে থাকেন। কিন্তু একটি আনন্দের বিষয়, এখানে অনেক কচ্ছপ দেখা যায়, প্রচুর পরিমাণে কিন্তু কচ্ছপ রয়েছে এখানে। আমি একটু জুম করে অন্য ক্যামেরার মাধ্যমে দেখাই যে আমাদের যমুনা পুলিনে কত পরিমাণ, কত বিশাল এবং কত কচ্ছপ এখানে রয়েছে, মাথা জাগিয়ে জাগিয়ে ভেসে ভেসে আসছে হাজারো হাজারো লক্ষ লক্ষ কচ্ছপ। আর সব তীর্থ দর্শন করতে যারা এসছেন ভক্তরা, তারা কিন্তু খুব আনন্দ উপভোগ করছে এই কচ্ছপদের, কূর্ম অবতার ভগবানের, তাই না? কি জানি হতেও পারে ভগবান কূর্ম অবতার হয়ে তার যমুনার জলে এখনও বিচরণ করে বেড়াচ্ছে। কিন্তু দুঃখের বিষয় মিত্র, যে কচ্ছপের মাথার থেকে বেশি সূর্যের আলো এবং মেঘ দেখা যাচ্ছে, এটাই অবাক লাগছে। এই যে দেখুন, এই কিন্তু কচ্ছপ ডুব দিল। হ্যাঁ, আবার এই যে দেখুন মাথাগুলো লক্ষ্য করা যাচ্ছে, এগুলোই কিন্তু কূর্ম ভগবান কচ্ছপের মাথা। ভক্তদের দেখলে পরে এগিয়ে আসে, কেন জানেন? আমাদের এই ব্রজের যে কচ্ছপেরা রয়েছে, এনারা কিন্তু এই যে মাথা টুপ করে ডুব দিল, এনারা কিন্তু মাধুকরী করে জীবনযাপন করে। কেন এখানে ভক্তরা এসে যে দান করেন বা বিভিন্ন রকমের খাবার ছুঁড়ে মারেন, হ্যাঁ, সেই খাবারগুলো কিন্তু গ্রহণ করেন এখানের এই কচ্ছপেরা, তাই না? সে কারণেই কচ্ছপেরা আসেন গ্রহণ করার জন্য বিভিন্ন প্রকার
খাবার। কত ভক্ত, কত সুন্দর লাগছে দর্শন করতে। আসলে তীর্থ যাত্রী ছাড়া তীর্থের শোভাও কিন্তু বাড়ে না, তাই না? আর দশবিধ ধাম অপরাধের মধ্যে একটি কিন্তু অপরাধ বলে দেওয়া হয়েছে যে যারা তীর্থযাত্রী তাদেরকে কখনো সাধারণ মানুষ বলে গণ্য করতে নেই, ভক্তদের ভক্ত মনে করেই তাদেরকে সবসময় শ্রদ্ধা ভক্তি করতে হবে, নয়তো ধাম অপরাধ হবে। এনারাও কিন্তু ভক্ত, ভক্ত না হলে কিন্তু ব্রজধামে আসার সৌভাগ্য কোনোদিন অর্জন করতে পারতেন না। এই কথাটি কিন্তু আমরা ভক্তরা আমাদের মাথায় কিন্তু রাখতে হবে। আর দেখুন, সবচেয়ে পুরনো স্থাপনা হচ্ছে এইটি, এই যে দেখুন, এই যমুনার তটে খুব সুন্দর পুরনো স্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। কত শান্তিময় লাগছে না এখান থেকে দৃশ্যটি, প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর স্থান আমাদের যমুনা পুলিন ব্রহ্মাণ্ড ঘাট। আসলে ভগবানের স্মৃতি খোঁজার উদ্দেশ্যেই আমাদের বিচারণা ভক্তদের, তাই না? আরে নিজের স্মৃতি আর কি খুঁজব, ভগবানের স্মৃতি খুঁজি এবং ভগবান নিজেও প্রসন্ন হবেন তার স্মৃতি আমরা খুঁজলে পরে।